হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সোম্বা। আশা করি সবাই ভালো আছেন। আজকের স্পেশাল ব্লগ হলো চন্দননগরে সেই বিখ্যাত জগদ্ধাত্রী পুজো এবং লাইটিং। ভিডিওটি আপনারা প্লিজ এ টু জেড দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আমি যাচ্ছি কোন্নগর স্টেশন থেকে, কোন্নগর থেকে চন্দননগর 5টি স্টেশনের ব্যবধান। যাওয়ার সময় ট্রেনে প্রচুর ভিড় ছিল। ফাইনালি চলে এলাম চন্দননগরে। চন্দননগর স্টেশনের বাম দিকে ডান দিক দুই দিকেই পুজো হয়, তো আপনাদের ইচ্ছে মতো আপনারা সেখানে চলে যাবেন। তো ফার্স্ট এখানে যেটা পড়বে, এখানে থিম হলো পাহাড়ের আর্চনা। এখানে প্রতিমাগুলো একই রকমের দেখতে হয়, বিশালাকার হয়, লাইটিং বিভিন্ন রকমের হয় এবং থিমগুলো আলাদা হয়। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরের কথা বলাই বাহুল্য। এবারের নিজেদের ঐতিহ্য এবং সবেকিয়ানা বজায় রেখে জাঁকজমকপূর্ণ থিম নিয়ে হাজির একের পর এক মণ্ডপ। পুজোকে কেন্দ্র করে নিরাপত্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হুগলি জেলা প্রশাসনের তরফে। চোখ ধাঁধানো থিমের উপহার পেতে তৈরি গোটা জেলার বাসিন্দারা। জেলার পাশাপাশি অন্যান্য জেলা রাজ্য থেকেই দর্শনার্থীরা আসেন চন্দননগরের পুজো দেখতে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু আলোর খেলা নয়, বিরাট মূর্তির দর্শনের মাহাত্ম্য নয়, রয়েছে আন্তরিক আবেগ, এক নস্টালজিক ইমোশন, যার জেরে দূর দূরান্ত থেকে মানুষজন প্রতিবছর ভিড় করেন এই ফরাসি সংস্কৃতি ভাষায় শহরে। কথিত আছে কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পূজার সূচনার কথা। কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পূজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায় 1710 খ্রিস্টাব্দ দ্বারা শুরু হয়েছে। তিনি নাকি তৎকালীন নবাবের কাছে কোনো এক কারণে দুর্গা পূজার সময় বন্দী হন এবং পরে দুর্গা পূজার পর ছাড়া পেলে স্বপ্নদেশে পরের মাসের অর্থাৎ কার্তিক শুক্লা নবমীতে এই পূজার প্রচলন করেন। সময়কাল নিয়ে মতভেদ থাকলেও আনুমানিক সূচনাকাল সর্বপ্রথম কৃষ্ণনগর, এরপরে চন্দননগর ও অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পূজার সূচনা হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পূজার প্রবর্তক ইন্দ্র নারায়ণ চৌধুরী। জানা যায় রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ইন্দ্র নারায়ণ ছিলেন চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ান। প্রায় 250 বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে ইন্দ্রনারায়ণ চন্দননগরে লক্ষ্মীগঞ্জ চাউলপট্টের নিচু পাটিতেই জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন।
যাওয়ার সময় ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল, তাই অনেক ঠাকুর আমাদের দেখা হয়নি, খুব অল্প সংখ্যক ঠাকুর দেখেছি। তাই স্টেশনের মধ্যে চলে এসেছি। যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো এই রিসরাতেও জগদ্ধাত্রী পুজো হয়। ফাইনালি চলে এলাম বাড়িতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।